নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাই অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছু কিছু জায়গায় কমেছে কিছু কিছু জায়গায় কিন্তু বেড়েছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ছয় ও সাত তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু ওড়িশা ও ঝাড়খণ্ডের উপরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে কোনো সতর্কবার্তা থাকছে কি না তা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া তো জানিয়ে দিয়েছে তো আমরা দেখে নেব আলিপুরের আপডেটে কি বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু ভারতীয় মৌসুম ভবন কী কী বলছে তা কিন্তু আমরা তুলে ধরব এবং যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ সরে গিয়েছে রাজস্থানের দিকে এবং যার জায়গায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমবে তবে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে তাও কিন্তু আমরা তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে সরিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেসব দিয়ে দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানটা দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবরত্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপনার এখানে প্রকাশিত আপনার কিন্তু বলা হচ্ছে যে গভীর ঘূর্ণাবত্তরটি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার সংলগ্ন উত্তর পূর্ব রাজস্থান দিকে মুভ করে গেছে অর্থাৎ সরে গিয়েছে এবং সেটা কিন্তু ঘন্টায় তেইশ কিলোমিটার পার হাওয়ার অর্থাৎ প্রতি ঘন্টা কিন্তু তেইশ কিলোমিটার গতিবেগে এবং এরই সাথে কিন্তু ছ ঘন্টা বিগত ছ ঘন্টায় কিন্তু এই ইয়েটা লক্ষ্য করা গেছে রেকর্ডটা লক্ষ্য কিন্তু করা গেছে এবং এরই সাথে কিন্তু এটা আস্তে আস্তে আরও সরে যাবে এবং রাজস্থানের দিকে কিন্তু আমাদের উত্তর পশ্চিম রাজস্থানের দিকে কিন্তু সরে যাবে এবং এটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারাবে এবং ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হবে অর্থাৎ কিন্তু এটা কিন্তু একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে এবং এখানে বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখা কিন্তু একটা স্বাভাবিক পজিশনেই রয়েছে যেটা কিন্তু সি লেভেলের উপরেই থাকছে এবং এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের যে আগামী সাত দিনে যে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ কি সারা ভারতবর্ষে যে সাত দিনে যে বৃষ্টির পূর্বাভাস থাকছে তাতে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আগামী পাঁচ দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাবো পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি এবং এরই সাথে উত্তরাখণ্ড তারই সাথে রাজস্থান পশ্চিম রাজস্থান পশ্চিম উত্তরপ্রদেশ এবং তারই সাথে কিন্তু আরও লাদাখ গিলগিত বালতিস্তান এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি পশ্চিম ও মধ্য ভারতবর্ষ অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে সৌরাষ্ট্র কুচ এবং তার সাথে কিন্তু মারাঠবাডা এবং কঙ্কান গোয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু আজ পাঁচ তারিখ প্রায় দশ তারিখ অব্দি কিন্তু বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি থাকবে এই জায়গাগুলির মধ্যে তবে এখানে কিন্তু পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ আমাদের পুরো পশ্চিমবঙ্গ এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা থাকছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং এরই সাথে কিন্তু আরও কিছু জায়গা থাকছে যেগুলো কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি যদি আমরা বাংলাদেশ ধরি বাংলাদেশেও কিন্তু পূর্ব দিকের দিকে পড়ে অর্থাৎ বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি এখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা এবং এই সব জায়গাগুলিতে কিন্তু ছয় থেকে সাত তারিখ অবধি বৃষ্টি থাকবে তবে এখানে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে কিন্তু সাত ও আট তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে পাশে কিন্তু বলা হচ্ছে যে এখানে লাক্ষাদ্বীপ এবং তারই সাথে কিন্তু আমাদের কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল এবং তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এবং তারই সাথে কিন্তু আরও জায়গা থাকছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি থাকবে এবং এখানে সাত দিনের যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এখানে কিন্তু এবার কিন্তু ওইভাবে দেওয়া হয়নি এখানে কিন্তু ম্যাপ হিসাবে দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা হচ্ছে যে আর যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের উপর বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু তারপরে আগামীকাল যদি দেখি এখানে কিন্তু আগামীকাল অর্থাৎ ছ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের উপর কমল সতর্কবার্তা জারি করা হয়েছে এখানে কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গের উপর কমলা সতর্কবার্তা থাকছে এ পাশে অরুণাচল প্রদেশের দিকে থাকছে এবং এ পাশে কিন্তু যেটা উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এ পাশে কিন্তু আমরা যদি সাত তারিখের দিকে দেখি সাত তারিখের দিকে কিন্তু আমরা এখানে পাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই ওয়েস্ট বেঙ্গল নয় সরি দক্ষিণবঙ্গের উপর কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে এখানে কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে হালকা ফুলকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে উত্তরবঙ্গের আরও কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে হলুদ সতর্কবার্তার সাথে এবং এর সাথে যদি আমরা দেখি আট তারিখের দিকে তেমন কোনো সতর্কবার্তা কিন্তু নেই এবং আমরা কিন্তু তেমন কিছু আর পাচ্ছি না বর্তমানে চলে আসবো আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা ধরে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে পাঁচ তারিখ থেকে কিন্তু এগারো তারিখ অবধি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে এখানে কিন্তু ও পরশু দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এখানে কিন্তু তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে আবার আট তারিখ থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর সাথে কিন্তু আমরা যদি দেখি তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু নেই অতএব এখানে কিন্তু তাপমাত্রা হেরফের হতে পারে দক্ষিণবঙ্গের ওপর এই জন্যই কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বড়ো পরিবর্তন কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে নেই তবে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে থাকবে এবং আগামীকাল কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গাতে যেটা কিন্তু এপাশে পুরুলিয়া এবং তার সাথে পূর্ব বর্ধমান এবং তার সাথে পশ্চিম বর্ধমান এবং এ পাশে বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে থাকছে এবং সাত তারিখের দিকে কিন্তু পুরুলিয়া এবং তার সাথে বাঁকুড়া এবং এ পাশে কিন্তু পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে বলা হচ্ছে যে সাত থেকে এগারো সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির হলিসতর্কতা কিন্তু থাকছে এই জেলাগুলির মধ্যে এক থেকে দু জায়গায় থাকবে সব জায়গায় কিন্তু থাকবে না যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং অপরদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আজ কিন্তু কিছু জায়গায় হলুদ সতর্কবার্তা থাকবে এবং কিছু জায়গায় কমলা সতর্কবার্তা থাকবে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি কিন্তু কিছু জায়গায় থাকবে যেটা কিন্তু জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর থাকবে এবং এরই সাথে কিন্তু দার্জিলিংয়ের উপর হলু সতর্কবার্তার সাথে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি আজ কিন্তু থাকবে এবং আগামীকাল কিন্তু সব জেলাগুলির মধ্যেই কমলা সতর্কবার্তা থাকবে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকবে আগামী জেলায় আমাদের উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই এবং তারপরে কিন্তু আর তেমন কোনো সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি আট তারিখের দিকেও কিন্তু দুই এক জেলার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে কমলা সতর্কবার্তার সাথে হলুদ সতর্কতার সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং আর তেমন কিছু কিন্তু বলা হয়নি উত্তরবঙ্গের আপডেটে তো আমরা চলে আসবো উইন্ডেড লাইভ স্কিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডেড লাইফস কিনে বর্তমানে রয়েছে আমরা এশিয়ান মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে এপাশে পাশে পাশ পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু হাওড়ার কিছু জায়গা এবং কলকাতা এ পাশে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় পুরোটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে এবং বিভিন্ন জায়গায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সারাদিন গরম মেলে যদি আমরা দেখি তাহলে কিন্তু এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এ পাশে কিন্তু আমাদের চন্দননগর এবং ব্যারাকপুর খড়দহ পানিহাটি কলকাতা এবং তার সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি মাসাদ সিঙুর জঙ্গলপাড়া এবং তাদের সাথে কিন্তু কাঁচরাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে প্রায় ষাট মিলিমিটার থেকে চৌষট্টি মিলিমিটার বৃষ্টি কিন্তু এই জেলাগুলির মধ্যে এই জায়গাগুলির মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের হুগলি জেলার মধ্যে কিছু জায়গা থাকছে এবং এপাশে কলকাতার কিছু জায়গা থাকছে এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দু একখানা জায়গা থাকছে যেখানে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং হাওড়ার কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ থেকে চুয়ান্ন মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে এ যেটা পাওয়া যাচ্ছে এবং এ খানাকুলের সাইডে মেদিনীপুরের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁয়তাল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকছে এবং এ পাশে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এবং ওই পাশে নদীয়া ডিস্ট্রিক্টের দু এক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আমরা যে যেটা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু পনেরো থেকে তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে যেই জায়গাগুলিতে আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ নেই প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে তবে পরের দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এ পাশে যেটা পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু কিছু জায়গায় প্রায় একশো ষাট মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এবার পশ্চিম মেদিনীপুরের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেড়শো থেকে একশো পঞ্চান্ন মিলিমিটার অব্দি বৃষ্টি থাকছে এবং এবারে কিন্তু পূর্ব মেদিনীপুরের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় একশো পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকছে এবং এবার কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে দেখলে আমরা কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই কমেছে প্রায় একশো মিলিমিটার অবধি থাকছে বৃষ্টির সম্ভাবনা তবে আবার কিছু জায়গায় যদি আমরা দেখি তাহলে কিন্তু আবার উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কিছু জায়গায় কিন্তু দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে যেটা কিন্তু খড়দা ব্যারাকপুর পানি এবং তার আশেপাশে যে জায়গাগুলি থাকবে সেই জায়গাগুলিতে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং কলকাতার দিকে কিন্তু আমরা প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ মিলিমিটার অবধি বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা মানে একই রয়ে গেছে তেমন কোনো বাড়ার সম্ভাবনা কিন্তু বর্তমানে আমরা পাইনি এই উইন্ডের আপডেটে এবং যদি এরপরে কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরব তবে এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমেছে এবং এ পাশে যদি আমরা দেখি বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে কিন্তু প্রায় আশ নব্বই থেকে একশো মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকছে অর্থাৎ এই জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিছুটা কমেছে এবং এ পাশে যদি আমরা দেখি নদীয়া ডিস্ট্রিক্টের দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় একশো তিরিশ বত্রিশ মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু এই জায়গাগুলির মধ্যে থাকছে কিছু কিছু জায়গায় অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে এবং এ পাশে যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে অর্থাৎ একশো মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু এইখানে কিছু কিছু জায়গায় থাকবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ আবার বেশি থাকবে এবং এ পাশে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় একশো তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি মালদার কাছে থাকছে এবং এপাশে কিন্তু আমাদের প্রপার উত্তরবঙ্গ অর্থাৎ এপাশে পাশে কিন্তু আমরা যদি দেখি এপাশে পাশে কুচবিহার আলিপুরদুয়ার এবং তার সাথে ধূপগুড়ি জলপাইগুড়ি এবং শিলিগুড়ি দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু প্রায় সাড়ে তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে আগামী দশ দিনে এবং এপাশে আমরা বাংলাদেশের যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি বাংলাদেশের মধ্যভাগ এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকছে তবে এ পাশে কিন্তু আমরা উত্তর পূর্ব উত্তর ভাগ এবং উত্তর পশ্চিম ভাগে দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকছে বাংলাদেশে যেটা কিন্তু বর্তমানে সিলেটের সাইডে থাকছে প্রায় সাড়ে তিনশো সরি তিনশো মিলিমিটারের কাছাকাছি এবং এ পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি পুরো একদম উত্তর ভাগে বাংলাদেশের মদন এবং তার সাথে সিং এসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং অপরদিকে যদি আমরা দেখি এ পাশে রংপুর সাইডে কিন্তু মোটামুটি একশো থেকে আশি থেকে দুশো মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং যদি এরপরে কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু তুলে ধরব তবে যদি আমরা আগামীকাল দেখি আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সাত তারিখের দিকে কিন্তু একটা লো এরিয়া ক্রিয়েট হচ্ছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের উপরেই কিন্তু থাকছে সরাসরি যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু সাত তারিখের দিকে বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে অর্থাৎ আপডেটে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা অনেক বেশি কারণ নতুন করে যদি সাত তারিখে একটি নিম্নচাপ আসে তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে মৌসুম ভ্রমণের আপডেটে এবং এরই সাথে যদি আমরা দেখি আর কোনো তেমন কোনো বড়ো পরিবর্তন কিন্তু নেই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ